Thank you. Thank you. Assalamualaikum. Romance creation and lifestyle blog থেকে স্বাগত জানাই আজকে ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো। আমার মেয়েকে গত অক্টোবর মাসে একটা বৃত্তি পরীক্ষা ও দিয়েছিল, অংশগ্রহণ করেছিল, আলহামদুলিল্লাহ ওই পরীক্ষাটা ও বৃত্তি পেয়েছে। ওইটা ছিল দা স্কলার্স ঢাকা ফোরাম থেকে। তো এখন যে বৃত্তিটা দিবে এটা হচ্ছে সরকারি বৃত্তি পঞ্চম শ্রেণী থেকে। তো সেই পরীক্ষার ব্যাপারেই স্যার আমাদের সাথে আলোচনা করবেন, সেজন্য আমাদেরকে আমাদের সবাইকে গার্জিয়ানদেরকে কল করা হয়েছে আসার জন্য। তো আমরা স্কুলে চলে এসেছি সবাই, আর এখানে বাচ্চাদের হচ্ছে কোচিং চলছিল, তো কোচিং ক্লাস শেষ হয়েছে। তো এখন আমার মেয়ে নেমে এসেছে, রুমা নাম্মু। তো আসার পর আমাদেরকে যে ক্লাসে বসানো হবে আমরা ক্লাসে চলে গেলাম, সব গার্জিয়ানরা এবং বাচ্চারা সবাই বসে পড়লাম। এখন স্যার আমাদেরকে বুঝিয়ে দিবেন সব কিছু, মানে কোথায় কেন পড়েছে, কোথায় যেতে হবে, সব কিছু ডিটেলসে বলে দেবেন, সেজন্যই আসলে গার্জিয়ানদেরকে ডাকা হয়েছে। তো উনি হচ্ছে পঞ্চম শ্রেণীর দায়িত্বে আছেন, তো উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল কোথায় কেন পড়েছে এবং হচ্ছে মানে কয়টা বাজে যেতে হবে, সব কিছু প্রবেশপত্র যা যা আছে সব কিছু বুঝিয়ে দিচ্ছিলেন। জানি না এই পরীক্ষাটাতে কী করে, তবে আলহামদুলিল্লাহ ওর প্রিপারেশন ভালো, ওকে নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। আমি মনে প্রাণে চাচ্ছি যাতে ও বৃত্তিটা পায়, তো সেজন্য ওকে নিয়ে একটু মানে ওকে সময় দিচ্ছি আর কি ইনশাআল্লাহ। তো ও প্রিপারেশন ভালো করে নিয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ, জানি না বাকিটা আল্লাহ কী করে। তো আমাদের মিটিং শেষ, মিটিং শেষ করে আমি একটু মামার বাসায় যাব, সেজন্য মামার বাসায় চলে আসলাম। মামার বাসায় একটু কাজ ছিল, ভেবেছিলাম যে আজকে আর যাবো না, কারণ যেহেতু আমার মেয়ের পরীক্ষা আগামী দিন, আজকে আর না গেলেই ভালো হয়। তারপরও একটু বিশেষ কাজের জন্য যেতে হয়েছে। তো মামার বাসায় চলে এসেছি, আসার পর হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম, বসার পর সাইফুন বাবু ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠেই সোজা ও আমার কাছে চলে এসেছে। মানে ও আমাদেরকে খুবই ভালোবাসে এখন, আর এখন ও মাশাল্লাহ আস্তে আস্তে বড়ো হচ্ছে, তো এখন মাশাল্লাহ সব কিছু বোঝে, সুন্দর করে কথা বলতে পারে, আর এত পাকা পাকা কথা বলে মাশাল্লাহ, এখন সব কিছু বোঝে, ওকে চিনে, আমাকে চিনে, সবাইকে চিনে এখন, আর পাকা পাকা কথা শিখতেছে, অনেক সুন্দর করে কথা বলে, মাশাল্লাহ অনেক ভালো লাগে। আর আমাকে গতকালকে এত আদর করেছে, ওদের বাসা যাওয়ার পর অনেক বেশি আদর করেছে, অনেক বেশি আদর করেছে, তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমার এই ছোট্ট ভাইটার জন্য সবাই দোয়া করবেন, আর আমার মামুন যেহেতু আমার মামার জন্য সবাই দোয়া করবেন। স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে অনেক আগে, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুব মানে ইদানিং মানে কয়েকটা দিন ধরে খুব প্রেশার যাচ্ছে ওর ওপর দিয়ে, মানে কোনোভাবেই হচ্ছে ও কোনো রেস্ট নিতে পারছে না। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমার মামুনির জন্য, যাতে ও রেজাল্ট ভালো করে, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো করবে, আর ও চেষ্টা করেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সাইফুন বাবু আমার সাথে কতটা খেলা করতেছে, মজা করতেছে, অনেক খুশি হয়েছে। আর ওদের বাসায় আসলেও খুব খুশি হয়, কারণ ফ্ল্যাট বাসায় তো আসলে বাচ্চারা বন্দি থাকে, কাউকে দেখে না, কথা বলার সঙ্গী নেই, খেলার সঙ্গী নেই, সেজন্য বাসায় কোনো গেস্ট আসলে ওরা খুবই খুশি হয়। তো আমরা বসেছিলাম, অনেক গল্প করলাম। আর এখানে মামি হচ্ছে রান্নাবাড়া করতেছে আমাদের জন্য, মামির শরীরটা বেশি ভালো না, তেমন কিছু রান্নাবাড়া করবে না, সিম্পল রান্নাবাড়া করবে। তারপরও মামি হচ্ছে না খেয়ে দিবে না, মামাও না খেয়ে দিবে না, সেজন্যই হচ্ছে বসে আছি, লাঞ্চ করে তারপর চলে যাব। তো মামির হাতের এই ডালটা হচ্ছে অসাধারণ, একদম অসাধারণ, কি একদম মানে কি বলবো, এটা হচ্ছে খাওয়ার পর মুখে লেগে থাকে। মুসুরির ডালটা মামি ঘন করে রান্না করে মাখিয়ে, খুবই টেস্ট হয় মামির হাতের এই ডাল রান্নাটা। আর মামি রান্না করতেছে গরুর মগজ ভুনা করতেছে, তো এগুলো হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। তো মামি হচ্ছে প্রিপারেশন মানে ইয়ে করে তারপর রান্না করে ফেলছে। আর এদিকে সাইফুন বাবু এবং আমার আম্মু মামা সবাই মিলে ওর সাথে একটু সময় কাটাচ্ছে, অনেক দুষ্টামি করতেছে। যারা যারা আমার এই চ্যানেলটির পাশে আছেন, আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে আছেন, আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন।
আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা অন্য আরও কয়েকজনের কাছে পৌঁছে দিবে। সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমাদের দুপুরে রান্নাবাড়া শেষ, এখন আমরা খেতে বসে পড়েছি। আমি নিয়েছি লেবু, নিয়েছি বম্বে মরিচ আর নিয়েছি গরুর মগজ ভুনা। তো আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো হয়েছে। তো আমরা দুপুরে লাঞ্চ করতেছি, তো সেই সাথে আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করব। তো আসলে মানুষ কেন এরকম করে জানি না, তারপরেও কি বলছি যে আমার মেয়ে বৃত্তি মানে বৃত্তি পেয়েছে, তো এটা সবাই জানে এবং সবাই খুব খুশি হয়েছে। কিন্তু ওর ফুপিকে জানানো হয়েছিল যে ফুপি আমি বৃত্তি পেয়েছি, তো ফুপি বলেছে যে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ওর দাদা দাদু ওর বাবা আসলে কেউ মানে কেউ রেসপন্স করে নাই, ওরা কেউ ফোনও করে নাই আর বলেও নাই। যে একটা আছে না যে মানে একটু ফোন দিয়ে বলবে যে তুমি বৃত্তি পেয়েছো, আমরা খুব খুশি হয়েছি, একটু উৎসাহ দিবে, ওই উৎসাহটা পর্যন্ত আমার রোমা নামও পায়নি। তো তারপরও আমি সবার মানে সব কিছুর জন্য আমি বলবো আলহামদুলিল্লাহ, যে যে যাই করতেছে যে যার যার ফল পাবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলবো। সবাই আমার রোমান আম্মুর জন্য দোয়া করবেন, যাতে আমার রোমান আম্মু মানে ভালো কিছু করতে পারে আর রেজাল্ট যেন সবসময় ভালো হয়, সেটাই সবাই দোয়া করবেন। তো ওর পরিবার থেকে ও কোনো রেসপন্স মানে পাচ্ছে না, তো আলহামদুলিল্লাহ ওর সাথে আমি আছি। আমি তো মা, আমি তো আর ফেলে দিতে পারবো না, তো আমি সাথে আছি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর যারা হচ্ছে ছেলে মেয়ের হক আদায় করে না তাদের মানে তাদের ইয়ে যে কী হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আসলে একজন বাবা চাইলেই সব কিছু পারে, একজন মা চাইলে সব কিছু পায় না। একটা বাবার পক্ষে যা সম্ভব একটা মায়ের পক্ষে তা কখনোই সম্ভব না। তো আসলে বাবারা যখন মানে দ্বিতীয় লাইফে চলে যায় বা সেকেন্ড বার হচ্ছে সব কিছু গুছিয়ে নেয়, তখন আসলে মানে প্রথম ঘরের সন্তানদের প্রতি অতটা মায়াও থাকে না আর কিছুই থাকে না, ওরকম দায়িত্বও থাকে না। তারপর অনেকে চাইলে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, আবার অনেকে চায় যে না দায়িত্ব পালন করব না, আমার সামর্থ্য নিয়ে আমি অপারক। অথচ হচ্ছে সব কিছু করারই সামর্থ্য থাকে, অথচ সন্তানকে কিছু করার সামর্থ্য থাকে না। তো এই তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গল্প স্বল্প করে আমরা বের হয়ে গেলাম, আর যাওয়ার পথে আমি বাটালি গুড় নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি নারিকেল। আমি বাসায় গিয়ে হচ্ছে দুধ চিতই পিঠা বানাবো, আপনাদের সাথে পিঠার রেসিপিটাও শেয়ার করব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই আমার মামনের জন্য দোয়া করবেন, সবার জন্য শুভকামনা, সবাই।